ওই মক্কার মানুষ এত খারাপ হলো কেন? বলে মুরব্বি নাই। যখনই আপনার আমার পয়গম্বর জমিনে আগমন করেছেন, আর ওই পয়গম্বরের উত্তম আদর্শ উম্মতরা গ্রহণ করতে শুরু করল, মক্কার খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। এখন এদের নাম শুনলে পড়ি রাদিয়াল্লাহু আন, আল্লাহ নিজেও পড়েন রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। শুধু তাই না, আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের উপরে আমিও রাজি, তারাও আমার উপরে রাজি। শুধু কি তাই, নবী বলে নিরে উম্মতের দল, তোমরা শুধু আমার সুন্নাত আঁকড়ায় ধরবা তা না, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আর তরিকারে আঁকড়ায় ধরবা। কারণ আমার সাহাবায়ে কেরামের মূল্য কত জানো? আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবি আকাশের একটা নক্ষত্রের সমতুল্য। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কোরআনে কি বলেন? দুনিয়ার সব ইমানদারেরা শুনে নাও, তোমার ইমানটা সঠিক না ব্যাঠিক, এর মাপকাঠি হলো সাহাবায়ে কেরামের ইমান। তোমার ইমানটা কি পরিমাণ খাঁটি, কি পরিমাণ ভেজাল, মাপকাঠি দিবা সাহাবায়ে কেরামের ইমানের সাথে। আমিনু কামা আমানান নাস, ইমানানো সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান। আল্লাহর কোরআনের ঘোষণা, আপনার আমার ইমানটা কি পরিমাণ মজবুত, সাহাবায়ে কেরামের ইমানের সাথে মিলাও। এখানে যত শিক্ষিত মুসলমান, ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমান, একটু আমাকে জবাব দেন, সাহাবায়ে কেরামদের মতো দামি কোন পীর সাহেব আছে নাকি? বলেন, তারা আমল কম করেছেন? কথা বলেন, কি করেছেন? কি পরিমাণ বেশি খাজা মঈনুদ্দিনের থেকে কম? সাহাবায়ে কেরামের আমল কম না বেশি? কেমন বেশি ইমাম আবু হানিফার মতো? কেমন বেশি সংক্ষেপ জবাব, কোন তুলনা? সবাই একমত। এবার আমাকে জবাব দেন, সাহাবায়ে কেরাম আপনার আমার মতো ব্যস্ত ছিলেন না আরো বেশি? ব্যবসা করেছেন, চাকরি করেছেন, যুদ্ধের ময়দানে দৌড়ায়, সংসার চালায়, প্রতিবেশীর হক আদায় করে, আবার সারা রাত ইবাদতে কাটায় দেয়। শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন না, ইশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদে কাটায় দিলেন, একটা সেকেন্ড তারা সময়কে অযথা নষ্ট করেন নাই। এই সাহাবায়ে কেরাম যে এত পরিমাণ আমল করেছেন, একটু বলবেন তারা এই আমলগুলো শিখলেন কোথায় গিয়া? এই ঘুমান আপনারা, সাহাবায়ে কেরাম আমল শিখছেন কার থেকে? হ্যাঁ সবাই বলেন, কার থেকে? কোন নবী? ওই নবীর নাম কি? সবাই জবান খুলে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর মতো আরো একজন দামি নবী আসেনি? সবাই একমত। ওই নবীর নামটা নেওয়াতে আপনাদের গাজীপুর এলাকার কি পরিমাণ গুনাহ হলো? হ্যাঁ, নবীজির নাম নেওয়াতে গুনাহ হয় নাই? তাহলে জাতির কাছে প্রশ্ন, পীরের নাম নিলে কেন বেয়াদবি হবে? আছে না এরকম ভণ্ড? আছে না নাই? পীরের নাম নিলে যদি বেয়াদবি হয়, তো তোমার ফতোয়ায় নবীর নাম নিলে তুমি কাফের, আল্লাহর নাম নিলে ট্রিপল কাফের। সব কিছুর মূলে ঝামেলা, অভাব, এই সব ভণ্ড মূর্খদের কোন মুরব্বি না, একেবারে যে নাই তাও না, আছে তো, তবে কোয়ালিটি খারাপ। এই ভক্ত যেমন গাঞ্জা খায়, তার মুরব্বিও গাঞ্জা খায়। ভক্ত যেমন বেপর্দায় চলে, ওর নামদারি ওই মুরব্বিও বেপর্দায় চলে।
এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরাম আবার বলেন আমল বেশি করেছেন না কম? শিখছেন কার থেকে? নবীজির থেকে। সবাই একমত? কোন ঝামেলা নাই তো? এবার আমাকে জবাব দেন, সাহাবায়ে কেরাম নবীর থেকে কেন তারা আমল শিখবেন? তখন কোরআন আর হাদিস ছিল না। হ্যাঁ, বুঝে শুনে বলেন, কোরআন হাদিস ছিল? সবাই একমত? সন্দেহ আছে? সাহাবায়ে কেরামের যুগে কোরআন হাদিস ছিল নি, তাহলে কোরআন হাদিস থাকতে কেন নবীকে দেখে আমল শিখবেন? এক নম্বর। দ্বিতীয় স্টেপে আসেন, সাহাবায়ে কেরামের পরে যারা তাদের বলে তাবেঈন, তাদের সময়ে কোরআন হাদিস ছিল, তারা কোরআন হাদিস জানছেন, তারা কোরআন হাদিস বুঝতেছেন। সাহাবায়ে কেরামের যুগেও কোরআন হাদিস থাকার পরেও নবীজির থেকে তারা কেন আমল শিখলেন? যদি কেউ বলেন তারা কোরআন হাদিস বুঝতেন না, কি বুঝতেন, জানতেন, তবে ডাক্তার জাকির নায়ক থেকে বেশি জানতেন না? বেশি কেমন? বেশি কোনো তুলনা নাই। এরপরও কেন নবীকে দেখে আমল শিখলেন? তাবিঈনগণ কোরআন হাদিস জানলেন, বুঝলেন, শিখলেন, এরপরও কেন সাহাবাদেরকে দেখে আমল শিখলেন? কোরআন হাদিস তবে তাবিঈনরাও কোরআন হাদিস জেনেছেন, বুঝেছেন, শিখেছেন, তারপরেও কেন তাবিঈনদেরকে দেখে দেখে আমল শিখলেন? আল্লাহর নবী বুঝায় দিলেন, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতেরা এক সময় আসবে, নবীও পাবে না, সাহাবাদেরকেও পাবে না, তখন তারা কোরআন হাদিস বুঝতে গিয়েও ঝামেলায় পড়ে যাবে, তখন তারা আমল কেমনে করবে? যে যেমনে বুঝে তেমনে করবে, বলে না 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 না, বরং এই আমল যদি উম্মতেরা করতে চাও, আমার কিছু উত্তর শরী জমিনের মধ্যে রেখে গেলাম, এরা হলো আহলে হক উলামা, ওই উলামাদেরকে দেখে দেখে তোমরা আমল করবা। যারা বলে উলামা লাগে না, তাদের মতো কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা তে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার জসদ সালে তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, নবীজির যুগে নবীর হাতে কালেমা পড়নেওয়ালা সাহাবায়ে কেরামের হাতেও তো কত মুসলমান হলো, হয় নাই? হওয়ার পর তারা কি নবীর কথা বাদ দিছে? হ্যাঁ, তারা কি আপনাদের মতো পণ্ডিতি করে বলছিল যে আমি ইসলামের পতাকায় আসছি ডাক্তার দিয়া আমি আলেম মানব কেন? বলছিল এরম পণ্ডিতি করে? কে শিখিয়েছে তোমাকে এই পণ্ডিতি? তোমাকে পণ্ডিতই শিখায় নাই, বরং তোমার চোখে তাকাইয়া গলার উপরে ছুরি মেরেছে। ভাইরা আমার, উলামায়ে আহলে হক উম্মতের রাহবার, এই উলামায়ে আহলে হক, এদের মাধ্যমে তুমি আমলটারে মজবুত করে নাও, কারণ ওলামায় আহলে হক আমল মন গড়া করেন না, কোরআন হাদিস অনুযায়ী তারা পূর্বে ওলামায় আহলে হকের অনুসরণে আমল করেন, তারাও মন গড়া আমল করেন নাই, কোরআন হাদিস মতে তারা তাবে তাবিনদেরকে দেখে আমল করেছেন, তারাও মন গড়া আমল করেন নাই, কোরআন হাদিস মতে তারা তাবিনদের দেখে আমল শিখেছেন, তারাও মন গড়া আমল করেন নাই, তাবিনগণ সাহাবায়ে কেরামদের দেখে দেখে কোরআন হাদিস অনুযায়ী আমল শিখেছেন, সাহাবায় কেরাম মন গড়া আমল করেন নাই, তারা আমার পয়গম্বরকে দেখে দেখে আমল শিখেছেন। অতএব আপনারা চিন্তা করবেন, অনেক মুনাফিক কিন্তু ঘরে ঘরে ঢুকে গেছে, বিভিন্ন ভাবে বলে টুপি কোনটা পরব, এত রঙের টুপি কেন পরবই না? এরে নবীর উম্মত, মদিনার টুপি কোনটা, মদিনার লেবাস পোশাক কোনটা? সহজ তার জবাব, আহলে হক ওলামায়ে কেরাম যেই টুপি পরেন, যেই পোশাক পরেন, এটাই হলো মদিনার পোশাক। আহলে হক ওলামায়ে কেরাম যেই আদর্শে চলেন, এটাই মদিনার নবীর আদর্শ। বিকল্প চালাকি করবেন, কপালে আগুন লেগে যাবে,
লাগছে কিন্তু লাগছে আমরা টের পাইতেছি বলি না, কারণ আমরা ঝঙ্ঘা চাই না, চাই হেদায়াত। আগুন লাগে নাই? কথায় কথায় বুখারীর আয়াত নাম্বার, হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, খণ্ড নাম্বার, কোরআনের আয়াত নাম্বার আর বুখারীর ক্লাস করাইতেন বড় বড় মাদ্রাসায়, এত বড় মুহাদ্দিস সাহেব, এরে নবীর উম্মতের দল। একদিন সিলেটের জমিনে গিয়া বয়ান করে শাহজালাল রে গালি দিল, জনতার জুতা যখন আসতে শুরু করলো আল্লাহর বান্দা কোন রকম শরীর সেভ করে ঢাকায় চলে আসলো, আল্লাহ পাকের গজব যখন নাজিল হয়ে গেল আজকে বান্দা জেলখানার মেহমান হয়ে পড়ে আছে। জেলখানায় যাওয়া কারো জন্য অভিশাপ আর কারো জন্য নেয়ামত? কেউ যদি সঠিক লাইনে থেকে আবু হানিফার মতো যায় সেখানে কোনো দোষ নাই, বরং এটা ঈমানের বড় পরীক্ষা। আর কেউ যদি অপরাধ করে যায় সেটা উম্মতের জন্য বড় অকল্যাণের আওয়াজ। ভাইরা আমার কি বলবো, সর্বাঙ্গে ঘা, ঔষধ দেব কোথা, কি বলবো? দেড় ঘন্টা দুই ঘন্টা বলে বয়ান করি, ফট করে আর একজন আমি কাফের, আমার বয়ান শুনছে 50,000 লোক, আর এক বয়ান টেলিভিশনে শুনে লক্ষ লক্ষ মানুষ, কথা বুঝেন নাই, লক্ষ লক্ষ মানুষ টেলিভিশনের পর্দায় বয়ান শুনে, আর মানুষকে হুজুর, উনি হুজুর, আপনি হুজুর, এত বড় উনি ডক্টর, উনি সৈয়দ, উনি শায়েখ, এত বড় হুজুর সে কি ভুল করতে পারে? আমি কই ভাই আপনাকে একটা প্রশ্ন করি, এত বড় হুজুর এরে কি শয়তান ধোকা দিতে পারে, কহা পারে? আমি কই ভুল করতেও পারে, কি পারে না? এত বড় হুজুর ভুল করতে পারে, শয়তান ধোকা দিতে পারে? যদি বলেন পারে তো ধোকায়ও পড়তে পারে, কি পারে না? ওই লাইনে লম্বা ইতিহাস আমার আছে, বলার সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, অতএব অন্ধের মতো কারো বিশ্বাস করে চলা যাবে না। আমরা পীর মানি, মাজহাব মানি, আবু হানিফা মানি, ইমাম শাফেঈ মানি, ইমাম আহমদ বিন হাম্বল মানি, আমরা পীর আউলিয়া মানি, ওস্তাদ মানি, মুরব্বী মানি, ইমাম মানি, খতিব মানি, কতক্ষণ একটা মাপকাঠিতে চলতে হবে? সেই মাপকাঠি হলো আমার আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। স্যার ঝামেলা শেষ, কোনো ঝামেলা নেই। আমি আমার পীরকে মানি কতক্ষণ, পীর আমার নবী এবং আল্লাহ মানবেন যতক্ষণ, আমি আমার ইমাম মানি কতক্ষণ, ইমাম আমার আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। যদি দেখি আমার পীর আল্লাহ মানে না, যদি দেখি আমার পীর আমার নবীর সুন্নত মানে না, আল্লাহর কসম আমার গলায় ছুরি দিলেও আমি আর ওই পীরের মানি না। এরপরও কইবা আমগো কাফের, আমরা আর উল্টায় বলার দরকার নাই। হাদিস মতে যদি কাফের না হই তো আল্লাহর রসুলের হাদিস মতে তুমি কি, ওটাও বলতে চাই না, তুমি ভাইরা আমার ইল্লাল্লাহর উপরে হামলা আছে না নাই? তো সরমনাইরে গালি দাও কেন ভাই? ইল্লাল্লাহ তো সরমনার বাফে জন্ম দেয় নাই, ইল্লাল্লাহ তো উজানিওয়ালারা জন্ম দেয় নাই, পাক ভারত উপমহাদেশের কুতুবুল আলম ফকিহুল আসার রশিদ আহমদ গাঙ্গুহি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় শাইখুল হাদিস, বাংলাদেশের হাক বাতিল ভণ্ড সব আলেমরা তার চিনে, আহলে হাদিসেরাও চিনে, আহলে বেদাতিরাও চিনে, আহলে বাতেলেরাও রশিদ আহমদ গাঙ্গুহিকে চিনে, সে কত বড় আলেম। তো ইল্লাল্লাহর অজিফা তো সে করেছেন, পারলে তাকে কিছু বলেন? দুঃসাহস কি পরিমাণ আছে তাকে বলেন? আসলে উদ্দেশ্য তো ইল্লাল্লাহ না, এই যে ইন্ডিয়ার উপরে হামলা, বার্মার উপরে হামলা, বাঙালি মুসলমান আরামে ঘুমায় কোনো টেনশন নাই। ওরে বাবা তুমি বুঝতেছো তোমার উপরে বিপদ আসবে না? দুইটা গরুতে ধান খায়,
মালিক একটা গরুর উপরে যখন বেদ দিয়া বাড়ি দিল আর একটা গরু দিছে দৌড়, একজনে কয় গরু তোরে তো বেদ দেয়া বাড়ি দেয় নাই তুই দৌড়াও কেন, কয় এর পরের সিরিয়াল আমার। বেইমানের টার্গেট ইন্ডিয়া, লন্ডন, আমেরিকার বার্মানা, বেইমানের টার্গেট হলো মুসলমান। ঠিক আমার সোনার বাংলায় আহলে বাতেল ইল্লাল্লাহর উপরে হামলা, জোরে জিকিরির উপরে হামলা, আসলে ইল্লাল্লাহ নিয়ে তাদের মাথা ব্যথা না, তাদের মাথা ব্যথা চরম নাই, ঠেকাও তাবলি গলা, ঠেকাও কওমি গলা ধরে বাংলাদেশে। যদি তুমি ইসলাম নিয়ে কিছু ভাবতে চাও, এদেশের কওমি দেওবন্দি হাঁটাজারি তাবলিগার চরমনাইকে মাইনাস করে তোমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, কারণ এদের সাথে জুড়িয়ে আছে প্রত্যেকটা অঞ্চলের মানুষের কলিজা। একটু গালি দিলাম না, আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন, আরো জোরে বলেন এরে ভাই, পয়গম্বরের আদর্শের মালাটা গলায় লাগাও। لقد كان لكم في رسول الله اسوه حسنه, আমার নবীর আদর্শ কতই না সুন্দর, আর আমরা তো ইল্লাল্লাহ যে ওজিফা পড়ি এটারে তো সুন্নত বলি না, মুস্তাহাব বলি না, বলি না কি কথা বলেন না কেন, এটারে ইবাদত মনে কইরা করি, তাও তো না, এই জিকির তো আমরা ওজিফা করি এটা ডাক্তারের ঔষধ, আমাদের কলবের মধ্যেই ধাক্কা দিলে গুনার ময়লা দূর হয়ে যায়, এটা একজন হাক্কানি আল্লাহওয়ালার তাসাউফের ঔষধ। আমরা কি বলছি, কোন আলেম বলছে ইল্লাল্লাহ জিকির দেওয়া সুন্নাত, কেউ বলেছে মুস্তাহাব বলেছে, তো মাথা ব্যথা কেন মূর্খ তোমার, আমরা তো এটাকে সুন্নাত বলি না, বললে তুমি ফতুয়া দিতা কাফের, এটা তাসাউফের লাইনে তরিকাতের লাইনে রুহানি ডাক্তারদের একটা ঔষধ, আর এই ঔষধটা সেবন করেতে মানুষ টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, নামাজি হয়, কান্নাওয়ালা হয়, জিকিরওয়ালা হয়, খুশু খুশু হয়, গাঞ্জা খায় না তো, বেনামাজি হয় না তো, দাড়ি কাটে না তো, সমস্যা কি তোমার, সমস্যা কি তোমার, এই স্লোগান বন্ধ করো, যদি ইল্লাল্লাহর ওজিফায় যদি যদি গাঞ্জাখোর হতো, বেনামাজি হতো, নামাজ না পড়তো, তখন একটা কথা ছিল, আরে ভাই তেলা মাথায় তেল দেয়, কথা আছে না তেলা মাথায় তেল, এদেশে কত মানুষ টুপি পরে না, এ নিয়ে মাথা ব্যথা নাই হজরতদের, হজরতদের মাথা ব্যথা যারা টুপি দিছে, এগো টুপি নিয়ে দ্বন্দ্ব, কল্লি দিলি কেন, লম্বা দিলি কেন, গোল দিলি কেন, সবুজ দিলি কেন, কালো পরলি কেন, সাদা পরলি কেন, আর যারা টুপি পরেই না এদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যারা নামাজ পড়ে না এদের নিয়ে কোনো চিন্তা নাই, যারা নামাজ পড়ে এদের নিয়ে টেনশন, হাত কেন বুকে বাঁধো না, মাথায় বাঁধো না, ছেড়ে দাও না, নাবিতে বাঁধো কেন, জোরে আমিন বলো কেন, এত মানুষ যে আছে নামাজ পড়েই না খবর নাই, বড় আফসুস। আলহামদুলিল্লাহ আমাদের চিন্তা ওইটাই যে একটা লোক টুপি দিছে ও তাল গাছ দিয়ে বানায় এদের, ধন্যবাদ,
একটা লোক নামাজ পড়তেছে, টেনশন করার টাইম আমার নাই, ও স্কুলে পড়ুক ধন্যবাদ, আলিয়ায় পড়ো ধন্যবাদ, তুমি চাকরি করো ধন্যবাদ, নামাজ পড়তেছো আলহামদুলিল্লাহ, যারা পড়ে না আমগো টার্গেট তাদের নিয়া, আমগো টেনশন তাদের নিয়া, পায়ে হাত ধরে চা খাওয়াইয়া কেমনে তাদেরকে নামাজি বানানো যায়, টুপি বিহীন লোকগুলোকে টুপিওয়ালা বানানো যায়, দাড়ি বিহীন লোকগুলোকে দাড়িওয়ালা বানানো যায়। আমাদের অল টাইম ফিকির এই চিন্তা, যে কারণে আলহামদুলিল্লাহ আমাদের ফলাফল ভালো না খারাপ। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুক, আর তাদের অবস্থা কি, দাড়ি নাই টুপি নাই, খালি বাহাদুরির আওয়াজ। যদি কেউ ভাই তুমি এত বয়ান করো, এত বড় শায়েখ, এত বড় আল্লামা, কই আপনার ভক্তবৃন্দ টুপিওয়ালা নাই কেন? টুপি না পরার অসুবিধা কি, টুপির মধ্যেই কি ইসলাম, এত ফতুয়াবাজি করেন কেন, দাড়ি নাই কেন? বলেন দাড়ি না পরার অসুবিধা কি, দাড়ির মধ্যেই কি ইসলাম, এত ফজুয়া ফতুয়াবাজি করেন কেন? ভাই পোশাকটা পরেন না কেন? কয় পোশাকের মধ্যেই কি ইসলাম, না পরলে অসুবিধা কি, শার্ট প্যান্টটাই পরা কি হারাম? আমি কইছিনি হারাম, আমি বলছি হারাম, তুমি উল্টে আঘাত করো কেন? আমি বলছি তুমি সুন্নতি পোশাক পরো না কেন, তুমি টাই পরো আর জাঙ্গিয়া পরো এটা তো তোমার বিষয়, আমি যে বলছি সুন্নতেরটা পরো না কেন? আমি তো বলতে চাই সুন্নতের পোশাক পরো না কেন, অন্য তুমি পরো না পরো সেটা আমার জানারও দরকার নাই, আমার জানার দরকার সুন্নত মানো না কেন। আর কেয়ামতের দিন তোমার এই বাহাদুরিতে আল্লাহর রসুল যদি বেজার হয়া কয়, তুই যেমন দুনিয়ায় বলছিলি টুপি না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, আমিও রসুল আজ বললাম তোর মতো বেয়াদব উম্মত আমার না হইলে অসুবিধা কি, যা। টুপি না পরলে অসুবিধা কি, এটা আমার বাবার টুপি, কার সুন্নত, নবীর সুন্নত, তুমি নবীর সুন্নতকে যে ধাক্কা দিছো, দিছো কই ধাক্কা লাগছে কই টের পাইছো, তুমি তো আমাকে ধাক্কা দাওনি, তুমি তো রসুলের সুন্নতকে উপহাস করেছো, তুমি তো আমাকে ধাক্কা দাওনি। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন, আদর্শ মানব কার, রসুলের, কার রসুলের আদর্শের মধ্যে চুল কেমনে কাটতে হবে এটা নাই, থাকলে ক্রিকেটারের মতো কেটে বান্দর হয়েছ কেন যুবক ভাই, ইঁদুর হয়েছ কেন বলতো, টিকটিকি হয়েছ কেন বলতো, তোমার রসুলের আদর্শ তোমার কাছে পছন্দ হয় নাই, তাহলে তুমি আবার আশেক দাবি করো কোন লজ্জায়, লজ্জা করে না, কি লাভ হয়েছে তোমার বলো, ব্রেন তাজা হয়েছে, যৌবন বেড়েছে, আফসুস। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন, আরো জোরে বলেন আমিন। অথচ নবীর আদর্শ আজ এত সুন্দর, দেড় হাজার বছর বিদায় হয়ে গেল আমার পয়গম্বর, আজকে শুধু নবীর আদর্শ দেখছে, নবীরে দেখতে পারে নাই, ওই আদর্শ দেখিয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়লো, ভারতের শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হলো, শুধু নবীর আদর্শ দেখিয়া পাগল হইয়া কত শত হাজার হিন্দু বৌদ্ধ মুসলমান হচ্ছে, বলে দেখি না দেখি না দেখি না, তাবলিগের টঙ্গির ময়দানে যাও, সেখানে গিয়া দেখবা নব মুসলিমদের আলাদা কাফেলা, এরে নবীর উম্মতের দল বিধর্মী হইয়া নবীর আদর্শ দেখে পাগল হয়ে কালেমা পড়ে, আর আপনি আমি সেই নবীর উম্মত হইয়া নবীর তরিকায় চুলটা রাখতে পারি না, নবীর আদর্শে দাড়িটা রাখতে পারি না, নবীর আদর্শে পোশাক পরতে পারি না, এত প্রশ্ন এত প্রশ্ন, অথচ নবীর যারা খাঁটি আসে এরা টুপি না পরলেও বলবে হুজুর টুপি পরার দরকার, ঝামেলার কারণে পারি না, দোয়া চাই চেষ্টা করব। এটা হলো রসুলের যারা খাঁটি আসে, আর যারা মোনাফেক এরা কথা না বলতেই ধাক্কা দিয়ে কইব না পড়লে অসুবিধা কি, মোনাফেক। আর যারা আসে তারা বলবে হুজুর লাম্বা মদিনার পোশাক পরা দরকার, খুবই জরুরি, পারি না অনেক ঝামেলায় পড়ে আছি, একটু দোয়া করবেন চেষ্টা করে যেন পারি।
আর মুনাফিক কি বলবে, না করলে অসুবিধা কি? কথা বলেন না কেন? না করলে অসুবিধা কি? মদিনার রওজায় যাই জিগাইতারো না, আমার জিগাও কি অসুবিধা কি? আমার জিগাইলো তো তোর মতো আমার রাগ আছে, থাপ্পর মানো রাগ আছে না, তা আমার অসুবিধা কি বুঝো না? আমি টুপি মাথার থেকে ফালাই না, দাড়ি ফালাই না, পোশাক ফালাই না, কেউ গালি দিলেও টুপি ফালাই না, তা আমার অসুবিধা কি বুঝো না? তো রাগ উঠলে তো কেন না থাপ্পর দিয়া ফালাই, দরকার কি? রসুলের যায় জিগা, ও নবী তোমার টুপি না পরলে অসুবিধা কি? তোমার সুন্নতের দাড়ি না রাখলে অসুবিধা কি? মদিনায় যায় জিজ্ঞাসা কর, অসুবিধা কি? আমাকে জিজ্ঞেস করো কেন? অথচ ইমাম মালিক মদিনার বড় আশেক, 70 বছর পর্যন্ত মদিনার জমিনে জুতা পরে না, কারণ কোন জায়গায় আমার নবীর কদম মোবারক পড়েছে ওই জায়গায় আমি জুতা কেমনে রই? এরে নবীর আশেক, সাহাবি খানার দাওয়াতে গেছে, দস্তরখানে খানা ফরসি উঠাইয়া খায়, দুনিয়াদারের একটা অভদ্রতা। সাহাবি বলেন সাবধান, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই মূর্খদের কারণে আমার হাবিব পয়গম্বরে আরবির সুন্নত কি এই মূর্খদের কারণে ছেড়ে দিব? মূর্খরা বলে অভদ্রতা, আমি মূর্খদের কারণে কি সুন্নতের আমল ছেড়ে দিব? না না, যারা সুন্নতের আমল ছাড়তে উৎসাহ প্রদান করে তারা মূর্খ। ভাইজান, মদিনার নবীর আদর্শ ছাড়া কোনো উপায় নাই। যতই বাহাদুরি করেন, এই দল করেন সেই দল করেন, কিন্তু সব বাদ। আমার আপনার পরিচয় একটা, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আপনার আমার কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক। আপনার আমার দুনিয়াতে আসাও এক, যাওয়াও এক, কাফনও এক। কয়টা কয়টা করে কাফন? একটা করে কাফন। হ্যাঁ, কাফনের কাপড় কয়টা? তিনটা। নারীদের কয়টা? পাঁচটা। শুধু প্রধানমন্ত্রীর একটা বেশি, রাষ্ট্রপতির একটা বেশি, রিক্সা ড্রাইভারের একটা কম না সমান? কালার আলাদা, কারো কাফনের কালার সবুজ, কারো কাফনের কালার কালো, কি হবে? সব সাদা, সব সাদা। যারা সবুজ লয়ে কিলিকিলি করে এগোটাও সাদা, তাহলে কিলাকিলি কেন? এই টুপি সবুজ না কালো, এ নিয়ে কিলাকিলি কেন? তাহলে মরার আগে সাদা কাপড় বাদ দিয়া সবুজ কালারের কাফন পরে মন কবরে যাও। সেখানে গিয়ে কোনো আওয়াজ নাই, মাঝখানে অল্প টাইমে মুসলমান মুসলমান কেন দ্বন্দ্ব করো, ঝগড়া করো রে ভাই? নবীর তরিকা মাথায় উঠাও, নবীর সুন্নতের মহাব্বত দিলে নাও। কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা? সবার জন্য কি আলাদা না সমান? এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে রহমত ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনাকেও একই প্রশ্ন করা হবে, আমাকেও একই প্রশ্ন করা হবে। যারা দুনিয়াতে রব মানলো, ইসলাম মানলো, নবীর সুন্নাত মানলো, তারা জবাব দিবে রব্বি আল্লাহ দিনি আল ইসলাম হুয়া মুহাম্মদ। আল্লাহ বলবে তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দাও, বিহেশতের বিছানা বিছায় দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাইবে, দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে নাই। রাতের আধারে উঠা ইবাদত করত, তাহাজ্জুদ করত, কান্না করত, এখন আরামে ঘুমায় যাবে। সিংগায় ফুৎকার দেওয়ার আগে কেউ ডিস্টার্ব করবা না। আর যারা রব মানে না, ইসলাম মানে নাই, নবীর সুন্নত মানে নাই, তারা যখন কবরে যাবে প্রশ্ন করা হবে, বলবে হা হা লা আদরি, হা হা না আদরি, বড় আফসুস আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা বলবেন আর এক সেকেন্ডের জন্য কোনো সার দেওয়া হবে না, দুনিয়াতে বহু সার দিয়েছি, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া ফল, আমার দেওয়া ফসল, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গোস্ত, আমার দেওয়া সূর্যের আলো, সব কিছু ভোগ করার পর এই বান্দা আমার হুকুমত
মতো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আলেম ওলামার বিরোধিতা করেছে, এখন আর সুযোগ দেওয়া যাবে না, এক অপরের মাটি আর দেরি করিস না, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে একটা সজোরে চাপ দাও, কবরের মাটি এমন জোরে চাপ দিবে বেঈমান নাফরমানের পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, একটা নয় দুইটা নয় 70-99টা সাপ কবরে আসবে, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। এর যুবক আল্লাহর গোলাম, কই তোমার নেতা, কই তোমার মা, কই তোমার বাবা, কই তোমার পীর সাহেব, অন্ধকার কবরে কেউ নাই, আমল ভালো করবা শান্তি, আর গুনাহ নিয়ে যাবা কবর হবে জাহান্নামের আগুন, আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসবে মরে যাব, তারপরও নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নতের বিপরীত লাইনে চলবো না, তওবা করার যদি নিয়ত হয় আর কোনোদিন নবীর তরিকার জবাই করে চলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, আল্লাহর মহাব্বত নিয়ে সহিভাবে কোরআন শিখে নামাজ আদায় করবো, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমাদের ঈমান ও আমল মজবুত করে দেন, আয় আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগী দান করেন, আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا একটু খানি নেকের তরে রোজা হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহা নবী বে নামাজের শাফাআত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আজান শুনে আসো যারা বিছানায় তাদের জন্য কান্দেন নবী মদিনা আজান শুনে আসো যারা বিছানায় তাদের জন্যে কাঁদেন নবী মদিনায় সেই নবীর জন্যে কি মায়া লাগে সেই নবীর জন্যে কি মায়া লাগে না হায়রে উম্মত মসজিদে কেন আসো না হায়রে মানুষ নামাজ কেন